করোনা ভাইরাস মোকাবেলায় 31 তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। আর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী 21 দিনের সারা দেশব্যাপী লকডাউনের ঘোষণা করে দিয়েছে, কিন্তু তাতেও মানুষের হুঁশ ফিরছে না। মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায় দেখতে পাওয়া গেল প্রায় প্রতিটি মোড়ে মোড়ে চায়ের দোকান খোলা, মানুষ বসে রীতিমতো আড্ডার আমেজে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় সাগরদিঘি থানার পুলিশ। পুলিশ যাওয়ার পরই তড়িঘড়ি কয়েকজন পালিয়ে যায়, তারপরই দোকান বন্ধ করে দোকানিরা চলে যায়। এই ঘটনায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বেশ কয়েকজনকে। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না, শুধু কতগুলো বিধিনিষেধ মেনে চলবেন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, একসাথে অনেকে জমায়েত বা আড্ডা দেবেন না, হাঁচি বা কাশির সময় রুমাল বা টিস্যু পেপার দিয়ে মুখ ঢেকে রাখবেন, বারে বারে হাত পরিষ্কার করবেন। বাইরে থেকে যারা আসছে তাদের অবশ্যই পরীক্ষার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।